খবর খবর পড়ছি সেন বিশেষ বিশেষ হলো সুস্মিতা লোকসভা নির্বাচনে চতুর্থ পর্যায়ে আগামীকাল নটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ছিয়ানব্বইটি লোকসভা আসনে ভোট নেওয়া হবে অন্ধ্রপ্রদেশ বিধানসভার সবকটি আসনে এক দফায় এবং ওড়িশা বিধানসভার আটাশটি আসনেও ভোট গ্রহণ আগামীকাল এই দফার প্রচার পর্ব গতকাল বিকেলে শেষ হয়েছে নির্বাচনে বাকি পর্বের জন্য জমে উঠেছে প্রচার অভিযান শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট প্রচারে ফের পশ্চিমবঙ্গে এসেছেন আজ তাঁর চারটি জনসভা রয়েছে ইসরো অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং প্রযুক্তি সাহায্যে নির্মিত নতুন তরল রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা চালিয়েছে সার্কের মহাসচিব মোহাম্মদ গোলাম সারওয়ার পাঁচ দিনের সফরে গতকাল নতুন দিল্লি পৌঁছেছেন স্লোভেনিয়ার ক্রানজে প্যাট্রিকা সেতানা দু হাজার চব্বিশ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের সাহিল সিলওয়ালের সোনা এবং বিক্রান্ত মালিকের রূপ ভারতীয় কুস্তিগির আমান দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন আইপিএল ক্রিকেটে আজ চেন্নাই সুপার কিংস রাজস্থান রয়্যালসের এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স প্রথম দল হিসেবে প্লে অফে অফ বিস্তারিত খবরে লোকসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ে আগামীকাল নটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে আসনে ভোট নেওয়া হবে এই পর্বে উত্তরপ্রদেশে তেরো মহারাষ্ট্রে এগারো মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গে আটটি করে আসনে বিহারে পাঁচটি ঝাড়খণ্ড ওড়িশায় চারটি করে আসনে এবং কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরে একটি আসনে ভোট নেওয়া হবে অন্ধ্রপ্রদেশের পঁচিশটি সংসদীয় আসন এবং তেলেঙ্গানার সতেরোটি আসনেও এদিন এক পর্বে ভোট গ্রহণ সম্পন্ন হবে পাশাপাশি অন্ধ্রপ্রদেশ বিধানসভার একশো আসনে সবকটিতে এবং ওড়িশা বিধানসভার একশো সাতচল্লিশটি আসনের মধ্যে আটাশটি আসনেও ভোট নেওয়া হবে আগামীকাল চতুর্থ পর্যায়ের প্রচার অভিযান গত সন্ধ্যায় শেষ হয়েছে এদিকে নির্বাচনের বাকি পর্বের জন্য জমে উঠেছে প্রচার অভিযান প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওড়িশার কান্ধামাল এবং বারগাড়ে গতকাল দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে অংশ নেন বারগাড়ে এক জনসভায় রাহুল গান্ধীর নাম না করে তিনি বলেন এই কংগ্রেস নেতার সংবিধানের প্রতি কোন আস্থা নেই ক্ষমতায় এলে তপশিলি জাতি উপজাতি সহ পিছিয়ে পড়া শ্রেণীর সংরক্ষণ কেড়ে নেবে তারা এরপর ঝাড়খণ্ডের ছাত্রায় ইন্ডিজোটের দুর্নীতির কড়া সমালোচনা করেন তিনি শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে গতরাতে ফের পশ্চিমবঙ্গে এসেছেন রাতে কলকাতায় পৌঁছে রাজভবনে রাত্রিবাস করেন তিনি আজ তার চারটি জনসভা রয়েছে সকালে ব্যারাকপুরে বিজেপি প্রার্থী সমর্থনে জগদ্দলে প্রথম জনসভা করবেন তিনি এরপর হুগলির চুচুড়া ও পুরসুড়ায় এবং হাওড়ার সাঁকরাইলে তিনটি জনসভায় তার ভাষণ দেওয়ার কথা এরপর ভোট প্রচারে শ্রী মোদী পাটনা যাবেন সন্ধ্যায় সেখানে জনসভা করার কর্মসূচি রয়েছে তার। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী গতকাল উত্তর মহারাষ্ট্রের নান্দুরবাড় জেলা এবং তেলেঙ্গানার তান্দুরে জনসভা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী অন্ধ্রপ্রদেশের কাড়াপ্পা লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভায় ভাষণ দেন তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পশ্চিমবঙ্গের হুগলির সপ্তগ্রাম এবং হাওড়ার জগৎবল্লভপুরে দুটি জনসভা করেন তিনি আজ হাওড়ার আমতায়ও জনসভা করবেন লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় পঁয়ষট্টি দশমিক ছয় আট শতাংশ ভোট পড়েছে এর মধ্যে পুরুষ ছেষট্টি দশমিক আট নয় মহিলা চৌষট্টি দশমিক চার এক এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন পঁচিশ দশমিক দুই শতাংশ নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে মহিলাদের ভোটদানের হার সবচেয়ে বেশি আসামে যা প্রায় পঁচাশি দশমিক তিন চার শতাংশ তারপরেই রয়েছে পশ্চিমবঙ্গ এখানে মহিলাদের ভোটদানের হার তিরাশি দশমিক শূন্য এক শতাংশ অপরদিকে উত্তরপ্রদেশে মহিলাদের ভোটদানের হার সবচেয়ে কম ছাপ্পান্ন দশমিক শূন্য এক শতাংশ এরপরেই রয়েছে গুজরাট মহিলাদের ভোটদানের হার ছাপ্পান্ন দশমিক পাঁচ ছয় শতাংশ তৃতীয় লিঙ্গের ভোটদাতাদের মধ্যে ভোটদানের হার সবচেয়ে বেশি গোয়ায় পঁচাত্তর শতাংশ উল্লেখ্য এই দফায় দশটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের তিরানব্বইটি আসনে ভোট নেওয়া হয় প্রতি সামগ্রিক ভোটদানের হার নির্ণয়ের ক্ষেত্রে নির্বাচন কমিশন যে পদ্ধতি অবলম্বন করেছে তা নিয়ে আপত্তি জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে নির্বাচন কমিশনকে লেখা এক চিঠিতে শ্রী খাড়্গে ভোটদানের প্রকৃত হার জনসমক্ষে প্রকাশ করতে বলেছেন বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর বলেছেন মেক ইন ইন্ডিয়া এবং বিকশিত ভারত যাত্রার মূল স্তম্ভ হল শালিশি নতুন দিল্লির ভারত মণ্ডপমে গতকাল আরবিট্রেশন বারের উদ্বোধন করে তিনি বলেন আধুনিক বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সালিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতের দ্রুত অর্থনৈতিক প্রগতির জন্য এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিদেশমন্ত্রী আরো বলেন ভারতে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির ফলে সারা বিশ্বে প্রভাব পড়বে এক সোশ্যাল মিডিয়া পোস্টে ড জয়শঙ্কর সহজে ব্যবসার ক্ষেত্রে সালিসির গুরুত্ব নরেন্দ্র মোদী সরকার উপলব্ধি করেছে বলে উল্লেখ করেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং প্রযুক্তি সাহায্যে নির্মিত নতুন তরল রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা করেছে তামিলনাড়ুর মহেন্দ্রগিরি ইসরো প্রপালশন কমপ্লেক্সে গত শুক্রবার এই পরীক্ষা চালানো হয় নতুন আইপিএস ফোর ইঞ্জিনে যন্ত্রাংশের সংখ্যা চোদ্দ থেকে কমিয়ে এক করা হয়েছে এর ফলে ইঞ্জিন প্রতি উৎপাদনের সময় ষাট শতাংশ কমবে পাকিস্তান থেকে উধমপুর জেলার বসন্তগড় এলাকায় অনুপ্রবেশকারী ছয় জঙ্গির স্কেচ শনিবার জম্মু কাশ্মীর পুলিশ প্রকাশ করেছে গভীর জঙ্গলে গা ঢাকা দেওয়ার আগে আটাশে এপ্রিল ওই জঙ্গিদের গুলিতে গ্রাম প্রতিরক্ষা বিভাগের রক্ষী মোহাম্মদ শরীফের মৃত্যু হয় জঙ্গিদের সাহায্যকারী এক কর্মীকে গ্রেপ্তার করেন উধমপুরের এসএসপি যোগিন্দর সিং বিভিন্ন সংস্থা ও সন্দেহভাজন ব্যক্তিদের থেকে পাওয়া তথ্য ধরেই ওই স্কেচ আঁকা হয় জঙ্গিদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি চলেছে খবর শুনছেন আকাশবাণী থেকে দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংগঠন সার্কের মহাসচিব মোহাম্মদ গোলাম সারওয়ার তার প্রথম ভারত সফরে গতকাল নতুন দিল্লি পৌঁছেছেন সমাজ মাধ্যমে এক পোস্টে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে এই সফর গুরুত্বপূর্ণ পাঁচ দিনের সফরে গোলাম সারওয়ার একাধিক বৈঠকে যোগ দেবেন তিনি দক্ষিণ এশিয়া বিশ্ববিদ্যালয় পরিদর্শন ও শক্তি সিংহ স্মারক ভাষণে সার্কের ভবিষ্যৎ শীর্ষক আলোচনায় অংশ নেবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন বাক স্বাধীনতার অর্থ বিচ্ছিন্নতাবাদকে সমর্থনের স্বাধীনতা নয় কানাডায় সাম্প্রতিক বিচ্ছিন্নতাবাদের ঘটনার উল্লেখ করে তিনি বলেন হিংসাকে খোলাখুলি প্রশ্রয় দেওয়া বিচ্ছিন্নতাবাদী এবং চরমপন্থীদের কানাডায় রাজনৈতিক আশ্রয় দেওয়া হচ্ছে ভারত চীন সম্পর্কে বিদেশমন্ত্রী বলেন প্রতিদেশী প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় কিন্তু ভারত চীন সীমান্তে শান্তি এবং স্থিতাবস্থার বিঘ্ন ঘটছে দুদেশের মধ্যে সম্পর্ককে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে তিনি দুপক্ষের মধ্যে আলোচনার উপর জোর দেন উত্তরাখণ্ডের চামলি জেলায় বদ্রীনাথ মন্দিরের দরজা আগামী আজ সকালে পুণ্যার্থীদের জন্য খুলেছে তার আগে মন্দিরটিকে ফুলের মালা দিয়ে দারুণভাবে সাজিয়ে তোলা হয় গতকাল থেকে অনেক পুণ্যার্থী বদ্রীনাথ ধামে পৌঁছতে শুরু করেছেন সুষ্ঠুভাবে মন্দির দর্শন সম্পূর্ণ করতে প্রশাসন সব রকমের বন্দোবস্ত করেছে আফগানিস্তানে অতি ভারী বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা তিনশো ছাড়িয়েছে রাষ্ট্রসংঘের খাদ্য কর্মসূচি ইউএনএফপি সূত্রে জানানো হয়েছে বন্যায় উত্তর এবং উত্তর পশ্চিম আফগানিস্তান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গত শুক্রবার শুধুমাত্র বাদলানের উত্তরাংশেই বাষট্টি জন প্রাণ হারান তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন প্রবল বর্ষণের চারটি প্রদেশ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত অঞ্চলে পৌঁছেছে অধিকাংশ রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় হেলিকপ্টারের মাধ্যমে আহতদের হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ব্রাজিলে ভারী বৃষ্টির কারণে হরপা বানে একশো কুড়ি জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে আহত সাতশো ছাপ্পান্ন জন হাসপাতালে চিকিৎসাধীন নিখোঁজ রয়েছেন একশো একচল্লিশ জন ব্রাজিলের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ পর্যন্ত ভারী বৃষ্টি চলবে ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি আগামী তিন দিন দেশের উত্তর পশ্চিম মধ্য পূর্ব এবং দক্ষিণ উপদ্বীপ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশের যেসব অংশ তাপপ্রবাহের কবলে ছিল আগামী দুদিন তা থেকে নিষ্কৃতি পাওয়া যাবে আজ পর্যন্ত উত্তরাখণ্ডের উপর দিয়ে বয়ে যাবে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এছাড়াও আগামী দুদিন রাজস্থান এবং উত্তরপ্রদেশের উপর দিয়ে ধুলোর ঝড় এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আগামীকাল পর্যন্ত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশ মধ্য মহারাষ্ট্র বিদর্ভ ছত্তিশগড় এবং মারাঠাওয়াড়া অঞ্চলে জোড়া ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বাতাসে প্রবেশের ফলে পশ্চিমবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর স্লোভেনিয়ার ক্রানজে প্যাট্রিকা শেতানা দু হাজার চব্বিশ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের সাহিল সিলওয়াল সোনা এবং বিক্রান্ত মালিক রূপজিত জিতেছেন সাহিল সাতাত্তর দশমিক আট এক মিটার এবং বিক্রান্ত পঁচাত্তর দশমিক দুই এক দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ করেন ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ন্যাশনাল ফেডারেশন সিনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা আজ শুরু হচ্ছে জ্যাভলিন থ্রোয়ে অলিম্পিক সোনাজয়ী নীরজ চোপড়া এই প্রতিযোগিতায় অংশ নেবেন দু প্যারিস অলিম্পিক অংশগ্রহণের জন্য প্রথম ভারতীয় পুরুষ কুস্তিগীর হিসেবে আমান শেরাওয়াত যোগ্যতা অর্জন করেছেন ইস্তানবুলের বিশ্ব কুস্তি অলিম্পিকের যোগ্যতা নির্ণায়ক পর্যায়ে খেলায় গতকাল পুরুষদের সাতান্ন কেজি বিভাগে কোরিয়ার চোং সং হানকে সেমিফাইনালে হারিয়ে আমান যোগ্যতা অর্জন করেন আইপিএলে আজ দুটি ম্যাচ হবে বিকেল সাড়ে তিনটায় এম এ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু অন্য ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে সাড়ে সাতটায় কলকাতা নাইট রাইডার্স আইপিএল প্রথম দল হিসেবে প্লে অফে পৌঁছেছে ইডেনে গত রাতে নাইট রাইডার্স এবারে আইপিএল এ ঘরের মাঠে তাদের শেষ ম্যাচে আঠারো ইন্ডিয়ান্সকে হারিয়ে দেয় বারো ম্যাচে আঠারো পয়েন্ট নিয়ে লীগ শীর্ষে থেকে শেষ চারে খেলা নিশ্চিত করেছে কে আর বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচের ওভার সংখ্যা কমিয়ে ষোলো করা হয় প্রথমে ব্যাট করে নাইট রাইডার্স একশো রান করে এরপর মুম্বাই ইন্ডিয়ান্স আট উইকেটে একশো রান তুলতে সমর্থ হয় খবর এখনকার মতো এ পর্যন্ত